BNEnews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNEnews24.com। আজ থাকছে যশোর 4 আসনের হালচাল। যশোর 4 আসনটি বাঘারপাড়া, অভয়নগর এবং যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 88তম আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 2,28,463 জন। ভোট প্রদান করেন 1,60,638 জন। নির্বাচনে আওয়ামী লীগের শাহ হাদিউজ্জামান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 55,008 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির নজরুল ইসলাম। ধানের শীষ প্রতীকে তিনি পান 36,590 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন নির্বাচনে বিএনপির নজরুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,27,095 জন। ভোট প্রদান করেন 1,90,565 জন। নির্বাচনে আওয়ামী লীগের শাহ হাদিউজ্জামান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 69,194 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির এস এম আমিন উদ্দিন। লাঙ্গল প্রতীকে তিনি পান 44,263 ভোট। 2001 সালের 27 ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,78,308 জন। ভোট প্রদান করেন 2,40,034 জন। নির্বাচনে চার দলীয় জোটের বাংলাদেশ জাতীয় পার্টির এস এম আমিন উদ্দিন বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 1,26,540 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের শাহ হাদিউজ্জামান। নৌকা প্রতীকে তিনি পান 1,01,994 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,22,338 জন। ভোট প্রদান করেন 2,05,586 জন। নির্বাচনে আওয়ামী লীগের রঞ্জিত কুমার রায় বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,02,958 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির টিএস আয়ুব। ধানের শীষ প্রতীকে তিনি পান 97,903 ভোট। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,40,204 জন। ভোট প্রদান করেন 1,13,222 জন। নির্বাচনে আওয়ামী লীগের রঞ্জিত কুমার রায় বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 76,942 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী শেখ আব্দুল ওহাব। কলস প্রতীকে তিনি পান মাত্র 36,280 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,86,991 জন। ভোট প্রদান করেন 3,16,338 জন। একাদশ জাতীয় সংসদে যশোর 4 আসনে প্রার্থী ছিলেন 8 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগে রঞ্জিত কুমার রায়, ধানের শীষ প্রতীকে বিএনপি টিএস আয়ুব, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির জহুরুল হক, কাঁঠাল প্রতীকে বাংলাদেশ জাতীয় পার্টির এম সাব্বির আহমেদ, গোলাপ ফুল প্রতীকে জাকির পার্টির লিটন মোল্লা, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ আলী জিন্না, কুলা প্রতীকে বিকল্পধারার এম নাজিম উদ্দিন আল আজাদ এবং হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাজমুল হুদা প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের রঞ্জিত কুমার রায় বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 2,73,234 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির টিএস আয়ুব। ধানের শীষ প্রতীকে তিনি পান মাত্র 30,874 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে।
পর্যবেক্ষণে দেখা যায়, যশোর চার আসনে পঞ্চম, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ, ষষ্ঠ সংসদে বিএনপি এবং অষ্টম সংসদে বাংলাদেশ জাতীয় পার্টি বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ টোয়েন্টিফোরের গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ টোয়েন্টিফোর যশোর চার আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 70.31% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 34.24%, বিএনপি 22.78%, জাতীয় পার্টি 16.70%, জামায়াতে ইসলামী 16%, স্বতন্ত্র ও অন্যান্য 10.28% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 83.91% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 36.31%, বিএনপি 22.89%, জাতীয় পার্টি 23.23%, জামায়াতে ইসলামী 13.18%, স্বতন্ত্র ও অন্যান্য 4.39% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 86.25% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 42.49%, চার দলীয় জোট 52.72%, জাতীয় পার্টি 4.32%, স্বতন্ত্র ও অন্যান্য 0.47% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 91.91% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 50.27%, চার দলীয় জোট 47.62%, স্বতন্ত্র ও অন্যান্য দল 2.11% ভোট পায়। বাঘারপাড়া, অভয়নগর এবং যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন নিয়ে গঠিত যশোর চার সংসদীয় আসনে 2008 সাল থেকে সংসদ সদস্য বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রঞ্জিত কুমার রায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও তিনি মনোনয়ন চাইবেন। আওয়ামী লীগ থেকে আরও মনোনয়ন চাইবেন যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিপুল ফারাজি, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, অভয়নগর উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, ডাক্তার নিকুঞ্জ বিহারী রায়, বাঘারপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী। বিএনপি আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। বেশ কয়েকজন নেতা দলীয় মনোনয়নের দৌড়ে রয়েছেন। এদের মধ্যে রয়েছেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার টিএস আয়ুব, অভয়নগর থানা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মতিয়ার রহমান ফারাজি। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন একাদশ জাতীয় সংসদের প্রার্থী এম সাব্বির আহমেদ, বাঘারপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এবং কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জহিরুল হক। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, যশোর চার সংসদীয় আসনটি আওয়ামী লীগের দুর্গ, কিন্তু আওয়ামী লীগে রয়েছে চরম অন্তকোণ দল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন নিয়ে কোন দল তীব্র থেকে তীব্রতর হচ্ছে, যা নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে। বিএনপির সাংগঠনিক অবস্থা মজবুত, তেমন কোন দলও নেই। বিএনপি চাইবে আওয়ামী লীগকে হটাতে, আর আওয়ামী লীগ চাইবে ধারাবাহিক ঐতিহ্য ধরে রাখতে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 88তম যশোর চার সংসদীয় আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ টোয়েন্টিফোরের সঙ্গেই থাকুন।